টাকা দিয়ে মানুষ নয় একটা ছক্কার মেশিন কিনেছে হায়দ্রাবাদ। কারো কারো মতে জিনও বটে। যে কোনো দলের কালঘাম ছুটিয়ে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট, সেটা হোক জাতীয় দলের জার্সি গায়ে কিংবা আইপিএল এর মঞ্চে। হেনরিক ক্লাসেন মানেই যেন চার ছক্কার বৃষ্টি। হেনরিক ক্লাসেন মানেই বলারদের কাছে আতঙ্কের এক নাম। তার ছক্কা মারা দেখলে মনে হবে ছয় মারা যেন কোনো ব্যাপারই না, ব্যাটে বলে হওয়া মানেই যেন বিশাল বিশাল এক একটা ছক্কা। আর তাই তো তার নাম হয়ে গেছে ছক্কা মেশিন। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংস কোন দলের? উত্তরটা নিশ্চয়ই কয়েকদিন আগেই পেয়ে গেছেন। হায়দ্রাবাদে গত 27 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 3 উইকেটে 277 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের সংস্করণ তো বটেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ইনিংসও এটি। হায়দ্রাবাদকে এই রেকর্ড করা ইনিংস এনে দেন হেনরিক ক্লাসেন। 34 বলে 4-4 ও 7-6 দলীয় সর্বোচ্চ অপরাজিত 80 রানের ইনিংস খেলেন এই প্রোটিয়া হার্ড হিটার। স্ট্রাইক রেট 235.29। এর আগের ম্যাচে ইডেন গার্ডেনে তার দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 4 রানে হারলেও ক্লাসেন 8-6 29 বল করেছিলেন 63 রান। আইপিএলের 2 ম্যাচেই 200-এর বেশি স্ট্রাইক রেটের রান ও 15টি 6। অবিশ্বাস্য ঠেকতে পারে এই দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষকের ব্যাটিং। টি-20 ক্রিকেটে এখন যে কজন ব্যাটার বিগ হিটার হিসেবে পরিচিত তাদের একজন এই ক্লাসেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন ভয়ঙ্কর ছিলেন না তিনি। কিভাবে নিজেকে পাল্টালেন এই প্রোটিয়া তারকা? নিজেদের এক পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদনে সেটি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ছক্কা হাঁকানো সক্ষমতা ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে গত 12 মাসে টি-20তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারদের একজন হয়ে উঠেছেন 32 বছর বয়সী এই তারকা। ক্লাসেন পরিচিতি পেয়েছেন ছক্কা মেশিন হিসেবে। 2022 সালে কটকে ভারতের বিপক্ষে টি-20তে 46 বলে 5-6 81 রানের ইনিংস বা 2018 সালে সেঞ্চুরিয়ানে 30 বলে 7-6 59 রানের ইনিংস সমর্থকদের কাছে তার এই পরিচিতিকে আরও পাকাপোক্ত করেছে ক্লাসেনের এমন উত্থানটা দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 দিয়ে। 2023 সাল থেকে শুরু এই ফ্রাঞ্চাইজিতে সর্বোচ্চ 810 রান, তার সর্বোচ্চ 54 ছক্কাও। 2024 সংস্করণে সর্বোচ্চ 37 ছক্কাও মেরেছেন ক্লাসেন। এসএ টি-20 লিগের প্রথম সংস্করণে পার রয়্যালসের বিপক্ষে 19 বলে 6টি 6 মেরেছিলেন ক্লাসেন। সেই সংস্করণে 221 বলে মেরেছিলেন 17টি 6, প্রতি 13 বলে 1টি। 2023 আইপিএলে 6 মেরেছেন 10 বলে 1টি করে। গত বছর দ্য 100-এ 106 বলে 17টি 6 মেরেছেন হেনরিক ক্লাসেন, গড়ে 6.2 বল পরপর 1টি করে 6। এবছর এসএ টি-20 লিগে সেটি নেমে আসে গড়ে 5.8-এ। আর এই আইপিএলে 63 বলেই মেরেছিলেন 15 ছক্কা। গত বছর আইপিএলে এই সংখ্যা ছিল 25টি। গত বছরের মার্চ পর্যন্ত সব ধরনের টি-20তে ক্লাসেন 131 ইনিংসে 6 মেরেছেন 123টি। আর এপ্রিলের পর 36 ইনিংসে তার 6-এর সংখ্যা 96টি, ইনিংস প্রতি 2.67টি করে। এ সময় থেকে তার চেয়ে কম বল খেলে 6 মেরেছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সংখ্যাটা 88। তবে একটা জায়গায়